ঝলমলে দুনিয়ায় 16 বছর ধরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করেছেন সুজানা জাফর। ক্যারিয়ারে এ সময় এসে জনপ্রিয় এই মডেল অভিনেত্রী মিডিয়াকে গুডবাই বললেন। সবার উদ্দেশ্যে সুজানা জানালেন তিনি মিডিয়াতে আর কাজ করবেন না। কেন মিডিয়া ছাড়ছেন এর জবাবে সুজানা চ্যানেল আইকে বলেন, 3 বছর আগে বুটিক্স ব্যবসায় নামি, তখনই ধীরে ধীরে নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই, সেজন্য বছরে 2-1টি কাজ করেছি, এর বাইরে ব্যবসায় মনোযোগ দিয়েছি, পাশাপাশি কিছু আশ্রম ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। 2018 সালের নভেম্বরে ওমরা হজ পালনের পর মিডিয়া থেকে মন আরও সরে যায়। গত 3 বছরে 2-1টি কাজ করতে গিয়ে দেখেছি মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথম দিকে কাজের যেমন পরিবেশ ছিল এখন তেমনটা পাইনি। মিডিয়াকে গুডবাই জানানোর সিদ্ধান্ত আপনার জন্য অনেক কঠিন হলো না? এই প্রশ্নের জবাবে সুজানা বলেন, ছোটবেলা থেকেই নামাজ আদায় করতাম, কোরআন পড়তাম, এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনায় গত 3 মাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না। গত 3 মাসে কোরআন হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনোই পাইনি। মিডিয়া ছাড়ার জন্য কেউ আমাকে বাধ্য করেনি, আমার মন থেকে মিডিয়ার কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে, তাই আমি মিডিয়াতে আর কাজ করব না। মিডিয়ার কোনো তিক্ত অভিজ্ঞতা আপনি লুকাতে যাচ্ছেন? এমন প্রশ্ন করলে সুজানা বলেন, 16 বছর আগে যোগ্যতা দিয়ে কষ্ট করে যেভাবে কাজ করতে হতো ওই জিনিসটা এখন আর দেখি না। মানুষে মানুষের যোগাযোগ তো থাকবেই, কিন্তু এখন যোগাযোগ ও যোগ্যতার চেয়ে মানুষের সঙ্গে ব্যক্তিগত রিলেশন প্রাধান্য পাচ্ছে। যার সাথে যার রিলেশন তার সাথেই বেশি দেখা যায় কাজ, এটা একতরফা লাগে। এটা নিয়ে আসলে বেশি কথা বলা ঠিক হবে না, শুধু এটুকুই জানাই আগে যে পরিবেশ ছিল এখন সে পরিবেশ পাই না। লকডাউন চলাকালীন দুবাই সুজানা কমপক্ষে 100 জন প্রবাসীদের কয়েক দফায় রমজানের আগে থেকে বাজার পৌঁছে দিয়েছেন। আটকে পড়া প্রবাসী যারাই সাহায্য চেয়েছেন তাদেরই সুজানা 15 দিন করে বাজার পৌঁছে দিয়েছেন।